রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ থাকে, ক্বালা মান ইতাকাফা আশরা ফি রমাদানা, রমজান মাসে শেষ 10 দিন কেউ যদি ইতিকাফ থাকে, কানা কাহাজ্জাতাইনি, সে দুইটা হজ করার দুইটা মকবুল হজের সাব পাবে, ওয়া উমরাতাইনি, দুইটা উমরার সাব পেয়ে যাবে। সে যেন ঘরের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে বসে বসে দুইটা হজ করে ফেললো, দুইটা উমরা করে ফেললো, আপনার লিস্টের মধ্যে সাবের লিস্টের মধ্যে দুইটা হজ এবং দুইটা উমরার সাব লিখিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরা আশরাল আওয়াখিরি মিন রমাদানা, রমজানের শেষ 10 দিনে আল্লাহর হাবিব আল্লাহর প্যারা নবী আল্লাহর বন্ধু ইতিকাফ থাকতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহু, আল্লাহ যতদিন পর্যন্ত নবীকে ইন্তেকাল শরীফ দেন নাই, দুনিয়া থেকে পর্দা করেন নাই, ততদিন পর্যন্ত রাসূলে পাক শেষ 10 দিন ইতিকাফ থাকতেন। শুধু তাই নয়, সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আমার রাসূলের যত স্ত্রী ছিলেন ওয়াফাতের পর, আমার রাসূলের ওয়াফাতের পর স্ত্রীগুলো সবাই এইভাবে ইতিকাফ থাকতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ক্বালা আলাইহি সালামু আল মুতাকিফু, ইতিকাফকারী যিনি ইতিকাফ থাকেন, হুয়া ইয়াতাকিফু যুনুবা, সে পাপ থেকে মুক্ত থাকেন। সে কি থাকেন? পাপ থেকে মুক্ত থাকেন। ইতিকাফ এটা তিন প্রকার। প্রথম প্রকার সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, দ্বিতীয় প্রকার ওয়াজিব, তৃতীয় প্রকার নফল। রমজান শরীফে শেষ 10 দিন ইতিকাফ থাকা সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া। সমাজ থেকে কোনো একজন মানুষ যদি ইতিকাফ থাকে তাহলে কি হয়ে যাবে? সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ যদি না থাকে সবার পক্ষ থেকে আদায় হবে না, সবাই গুনাহগার হবেন, যে কোনো একজন সমাজে থাকতে হবে। আচ্ছা, আর একটা বলেছিলাম ওয়াজিব মানতের ইতিকাফ। কেউ মানত করলো আমি 10 দিন ইতিকাফ থাকবো, তার থেকে ইতিকাফ থাকাটা কি ওয়াজিব। আবার আর একটা হচ্ছে নফল ইতিকাফ। কোনো মানুষ মসজিদে ঢুকলো, সে নিয়ত করলো আমি নফল ইতিকাফে নিয়ত করলাম, যতক্ষণ মসজিদে থাকবে নফল ইতিকাফে সব পাবে। আপনারা মসজিদে ঢুকার সময় নিয়ত করবেন মনে মনে আমি নফল ইতিকাফে নিয়ত করলাম, তাহলে যতক্ষণ মসজিদে থাকবেন ইতিকাফের সওয়াব পাবেন।